আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সম্মানিত দর্শক মন্ডলী, আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি, ভিডিওটি হচ্ছে আপনার যদি মাথায় অথবা শরীরের কোনো স্থানে ব্যথা থাকে আর ওই ব্যথা কোনো অবস্থাতেই আপনি সরাতে পারতেছেন না, এটা নিয়ে আপনি খুব কষ্টের মধ্যে আছেন, তাহলে এই তদবিরটি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন। তো তদবির করার জন্য অবশ্যই আল্লাহ তাআলার উপর আস্থা বিশ্বাস রাখবেন এবং নিজের দৃঢ় ইয়াকিন রেখে তদবির করবেন। যদি আপনার ইয়াকিন এরকম হয় যে অনেক ওষুধ সেবন করছি তো ব্যথা কমতেছে না, এটা দিয়ে আর কি হবে। আচ্ছা, তারপর যেহেতু উনি বলছে একটু করে দেখি হয় কি না, ওইটার নাম কোনো ইয়াকিন নয়, ওইটা ওইরকম যদি ইয়াকিন নিয়ে আপনি করেন কোনো উপকার পাবেন না। আর যদি এটা মনে করেন যে যেহেতু ইসলামিক তদবির, এগুলোর দ্বারা ইনশাল্লাহ অবশ্যই উপকার পাবো, কারণ সব কিছু রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তালা। উসিলা হিসাবে আমি চেষ্টা করি ইনশাল্লাহ, এটার উসিলে আল্লাহ তালা আমাকে কামিয়াবি দান করবেন। যদি এইরকম আপনার ইয়াকিন থাকে, দিলো ইয়াকিন থাকে, তাহলে ইনশাল্লাহ আমল দ্বারা আপনি উপকার পাবেন। তো অবশ্যই স্ক্রিনে আপনারা একটি নকশা দেখতে পারবেন, ওই নকশাটা আপনারা যে কোনো দিন যে কোনো সময় আপনারা লিখতে পারবেন, তবে অযু সহকারে লিখতে হবে। যে কোনো নকশা আপনি লিখবেন অযু সহকারে লিখবেন, ইসলামিক নকশা। তারপর এটা আপনি অযু সহকারে লিখলেন, তারপরে এটা আপনি কবজে পরবেন, অর্থাৎ তাবিজে পরবেন, তারপরে মোম দ্বারা মুখ বন্ধ করবেন তাবিজের। তো যে কোনোভাবে আর কি ওইটাতে যাতে করে পানি না ঢুকে বা ওইটা নষ্ট না হয়, সেই জন্য আপনি ভালো করে এটা সেপারেট করে রাখবেন আপনার সাথে সাথে। বলতে যে এই স্থানে আপনার ব্যথা, যদি হাঁটুর নিচে ব্যথা হয়ে থাকে তাহলে এখানে আপনি তাবিজ ব্যবহার করা যাবে না, এটা কোমরে হাতে অথবা গোলায় দিবেন। আর যদি এর উপরে হাঁটুর উপর থেকে নিয়ে আপনার মাথা পর্যন্ত কোথাও ব্যথা থাকে, তাহলে বেতার স্থানে আপনি এটা লাগিয়ে দিবেন, ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন। ঠিক আছে, তো এটা বেতার স্থানে আপনি 7 দিন পর্যন্ত লাগিয়ে রাখবেন, পুরো কিছুতে বেঁধে দিবেন, ইনশাল্লাহ দেখবেন এই 7 দিনের ভিতরে আপনার যত ব্যথা থাকুক সঠিক শুদ্ধ ইয়াকিন নিয়ে যদি আপনি আমল করেন ইনশাল্লাহ উপকার পাবেন। ঠিক আছে, যদি ডাক্তারি সমস্যা না হয় অথবা ডাক্তারের সমস্যা তারপরে এটা কমতেছে না, তাহলে ইনশাল্লাহ উপকার পাবেন। তারপর যদি উপকার না পান তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন, যেটা কারণ এটা যে রোগ সেটা সেই রকমই করতে হবে। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত, আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।